হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই দেখো, ঘুম থেকে উঠে জানলা খুলতে বাইরেটা এরকম সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, চারিদিকে শুধু পাখির ডাক, এখানে একজন পুকুরে বাসন ধুচ্ছে, আর শুধু দূর থেকে জল, আর শুধু ধান ক্ষেত সব রয়েছে, ফুলের বাগান। চলো তোমাদেরকে এবার বাইরেটা দেখাবো, বাইরেটা কেমন। এটা তো জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখলে, এবার একদম বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে বাইরেটা কেমন শুধু শেয়ার করছি। আজকে হচ্ছে সুন্দরবনের ডে টু। আরে দেখো, সূর্যটা উঁকি মারছে, যা সেই দৃশ্যগুলো সকালবেলা শীতকালে, খুব সুন্দর। হোটেল থেকে এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। হাই করছে, সবাই এখন বেরোচ্ছি। আমরা এইটার মধ্যখানে ছিলাম, এটা এখনো পুরো কমপ্লিট হয়নি, সবে তৈরি হচ্ছে। কালকে রাত্রিরে তো বোঝা যায়নি, চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার। আজকে দেখো চারিদিকটা। এখন আমরা সবাই রেডি হয়ে আবার লঞ্চের দিকে যাচ্ছি। এই মাঝখান দিয়ে যেতে খুবই ভালো লাগছে, গ্রাম্য পরিবেশ, কিন্তু রাত্রিরে খুব ভয় লাগছিল এই জায়গাটা থেকে মেন আসতে। তো ওখানে আমরা এখন টোটোর জন্য ওয়েট করব, টোটো আসলে একেবারে টোটো করে লঞ্চে যাব। আর এই দেখো চারিদিকটা বাঁশবন নিয়ে ভর্তি, আর এদিকটায় সব পালং শাক চাষ করেছে দেখো। আর আমরা ঠিক এই লজটায় আমরা ছিলাম, পেছনে সব কলা গাছে। তো চলো, একে তেঁতুল গাছ রয়েছে, কত তেঁতুল হয়ে রয়েছে এখানে, এখান দিয়ে পুরো ভিউটা ভালোভাবে বয়ে যাচ্ছে। আমরা এখন টোটো করে যাচ্ছি হচ্ছে লঞ্চ ঘাটে, তো ওখানে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থেকে দূর শুধু মাঠ আর মাঠ, বাড়ি কয়েকটা পর পর, কিছুক্ষণ পর পর কয়েকটা শুধু বাড়ি। এখানে আর একটা বাঁদর দেখতে পেলাম, আর এখান থেকে নাকি মেন বাঘ যে থাকে সেই জঙ্গলটা শুরু হয়েছে দেখো। এখান থেকে জঙ্গল, বাবা রে বাবা, এখন ভালো বলেছো, ভালো বলে কি, এই সমস্ত জায়গা সব নেট দিয়ে ঘেরা আছে। এখান থেকে বাঘ পুরো একদম সাতরে এই পারে চলে আসে, লোকালয় ঢুকে যায়। এখানে সব মানুষজন গরু ছাগল সব যা পায় খেয়ে দে, মানে কতটা ডিস্টেন্স, সেখান থেকে সাঁতরে এখানে চলে আসে। প্রচুর পরিমাণে বাঁদর দেখতে পাচ্ছি, আর এবার হ্যাঁ এবার এবার এখানে গাছটায় লাল কাপড় একটা বাঁধা থাকে, কারণ ও সের জন্য ওখানে লাল কাপড় বাঁধা থাকে। আচ্ছা আচ্ছা, একটা দেশি মুরগি আটকে রেখে যায় তো গাছকে, গাছের বন্ধু হিসাবে। আর পুরো এখান থেকে নেতৃত্বে বাংলাদেশে এই জায়গাটা খুবই গভীর জঙ্গল, একদম ছোট্ট, মানে পুরো একদম নদীটা একটা, এটা একটা খাড়ি, এই খাড়ির মধ্যে দিয়ে আমরা এখন ঢুকলাম দেখুন। আর এখান থেকে এইটুকুনি একদম ছোট, যদি বাঘ দেখাও যায় মানে পুরো একদম সামনে, মানে অ্যাটাক করতে বেশিক্ষণ টাইম লাগবে না। কত ফল হয়ে রয়েছে এখানে, নাকি হরিণ বাঘ কুমির সবই দেখতে পাওয়া যায়, কিন্তু জানি না দেখতে পাবো কি না। আর এত গভীর জঙ্গল এই জায়গাটা, ছোট্ট একটুখানি, বেশি দুপাশের যে মানে পাড়গুলো সেগুলো বেশি ডিস্টেন্সও না। আর এখান থেকে সব লঞ্চগুলো ঢুকছে, যদি ভাগ্যে থাকে তাহলে কিছু না কিছু দেখতেই পাবো। সুন্দরবনে এসে যদি কিছু না দেখতে পাই,
এটা কি বন? এটা কি বন? হেতাল বন। এটা হেতাল বন, সবাই তাকিয়ে রয়েছে যদি একটু দেখতে পায় কেউ। যেতে যেতে আবার এদিকে একটা ঢুকে গেছে, এখানে একটা জলের মতন, মানে আমাদের এখানে এমন গলি গলি থাকে, এখানে সব গলি গলি শুধু জল। এখানটা একটা গেছে, একটা গেছে, আমরা মেন রোডের ওপর দিয়ে যাচ্ছে, চারিদিকে শুধু গলি, গলির মধ্যে শুধু জল, এরকম একটা ব্যাপার। শুধু সব ফাঁড়িগুলো, আর এই যে ফাঁড়িগুলো এর মধ্যে দিয়ে ঢুকে গেলেই সব কাঁকড়াগুলো সব পাওয়া যায়। আর রোদ্দুরে জলটায় পড়েছেও এত চিকমিক চিকমিক করছে একদম। এখানে আর একটা ফাঁড়ি, মানে সব মানে 2-3 মিনিট পর পর মানে এক একটা করে ফাঁড়ি। আর এখানেও আমাদের ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে বাঘ আসার খুব সম্ভাবনা আছে, রিস্ক আছে, আর সব ডেঞ্জার বলে লেখা আছে, সেই জন্য এখানে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। মেন একদম যেখানে, এখান দিয়ে যাওয়া হচ্ছে। দেখো খালি আর ভেতর দিয়ে মানে কোনো আলো ভেতরে ঢুকছে না, এত পরিমাণে ঘন জঙ্গল। ফোনটা কিন্তু পড়ে যাবে, খেলা মেরো না। ঠিক এই জায়গাটা শুয়ে রয়েছে, ঠিক 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 এই জায়গাটা শুয়ে রয়েছে কুমিরটা। এখন সন্ধ্যা, দুপুরবেলা, দুপুরবেলাও ঠিক না, 12টা বাজে। তো এখন আমরা ফুলকপির পকোড়া খাচ্ছি, আর এই যে সামনের ভিউ দেখছি। এখানকার ডিস্টেন্সটা এত চওড়া নদীটার। এটা হচ্ছে পঞ্চমুখী নদী, পঞ্চমুখী বলে হচ্ছে পঞ্চমুখী মোহনা। এখানে পাঁচখানা নদী একসঙ্গে এসে মিলিত হয়েছে, এখানকার জলের স্পিডটা, ঢেউটা অনেকটা বেশি, আর কতটা পরিমাণে চওড়া এদিক ওদিক দেখা যাচ্ছে না। যেখানে এই পাঁচটা নদী মিলিত হয়েছে, এখানকার ঢেউটা খালি দেখো, মানে প্রচণ্ড পরিমাণে। এখানে আর একটা লঞ্চ যাচ্ছে আমাদের সাথে সাথেই প্রায়। আর কি জলের কি শোষো আওয়াজ। এখন চলে এসেছি ডোবারি ক্যাম্প, না কি বলে ভুলে গেছি, যাই হোক এখানে চলে এসেছি। এবার এক এক করে লঞ্চগুলো বাঁধা রয়েছে, এবার এক এক করে লঞ্চগুলো বেরোবে, তারপর আমাদের লঞ্চটাকে বাঁধবে, তারপর আমরা এখানে নামবো। আমরা এখন চলে এসেছি ডোবাকি ক্যাম্পে, আর এই যে দেখো খালি চারিদিক শুধু নেটে ঢাকা, আমাদের ঘেরা, আমরা নেটের মধ্যে রয়েছি, জন্তু জানোয়াররা সব বাইরে ঘোরাফেরা করছে। জায়গাটা খুব 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 ভালো লাগছে, এই ব্রিজের মতো, রেল লাইনের ব্রিজের মতো। হ্যাঁ, দুদিকে গাছ দেওয়া, চারিদিক শুধু জঙ্গল আর জঙ্গল। লাল 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 কাঁকড়াগুলো সব রয়েছে, দুটো হরিণ দেখতে পেলাম। এই দেখো এখানে একটা হরিণ, ঠিক এই জায়গাটা, এই যে এই যে এই যে এই যে, বাহ অনেক কটাই রয়েছে এখানে। আমরা এখন এবার ওয়াচ টাওয়ারে উঠবো, তো দেখি এখানে উঠে এবার কি দেখতে পাই। তা বলছি ভাল্লুক কি করে হয়, ওয়াচ টাওয়ারের ওপরটা কি ভালো লাগছে, এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে। এটাই হচ্ছে মিষ্টি জলের ওই হ্রদটা, এখানেই সব জল খেতে আসে। হ্যাঁ, এখানে এসে সব বাঘগুলো হরিণগুলোকে অ্যাটাক করে। এই যে ঠিক এখানে হরিণটা জল খেতে এসেছে, জাস্ট এই মাত্র আমরা বেরিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখতে পেলাম। একদম সামনে দিয়ে হরিণটা দেখতে পাচ্ছি,
মুকুলদা ফোন করছে। নদীটা এত বড়, এপার ওপার দেখা যাচ্ছে না, চারিদিক থেকে শুধু জল আর জল। ঝড় ঝড়খালি, এখন আমরা চলে এসেছি, হ্যাঁ ঝড়খালিতে ঝড় দেখতে। আমরা এখন এখানে এসেছি ঝড়খালিতে ঝড় দেখতে, জানি না এখানে কি আছে। চলো তোমরাও দেখবে, আমিও দেখবো কি আছে এখানে। সুন্দরবন অঞ্চল ছাড়া কোথাও ও এই গাইড কাকুনে এখানে বাঁশের এরকম ভাবে ব্রিজ তৈরি করেছে, খুব স্লিপ। হ্যাঁ একে সাইড দিয়ে পালিয়ে, আর কি দেখো সত্যি কি ঘন জঙ্গল, ভেতরে রোদটুকু ঢোকে না। ওই কি বাবা, তুমি আমাকে খুব ভালোভাবে হোঁচটটা খাইয়ে দেখিও না। ঠাকুর রয়েছে কিন্তু আমি জানি না কি ঠাকুর, মনে হচ্ছে বনদেবতারই, মনে হচ্ছে বনদেবতা বা বনবিথি যে ঠাকুরটা বলে সেটাই। এখানকার পুষ্কারি চারিদিকে জল আর জলে দৃশ্য এত বাড়া, শুধু লঞ্চ ঝড়খালিতে সব মার্কে দেখি আর এগিয়ে যাই, আর কি আছে দেখি। এখানে যাচ্ছি, এখানে নাকি বাঘ দেখা যায়, তো চলো গিয়ে আমরা দেখি আছে কিনা বাঘ, দেখা পাই নাকি। এটা হচ্ছে টাইগার রেস্কিউ অ্যান্ড, মানে কিছু হলে মানে এখানে নিয়ে, এখানে বাচ্চাদের খুব সুন্দর করে দিয়ে একদম দেখলাম না দেখছি। সবুজ রঙের যে রয়েছে তার নিচে বাঘটা ঠিক শুয়ে রয়েছে, নড়েও না চড়েও না, পুরো স্থির ভাবে শুয়ে রয়েছে, হা করে রয়েছে। একটাই শুধু হাঁটা দেখলাম, জল থেকে যাচ্ছে কি আস্তে আস্তে যাচ্ছে। পার্কে মনে হয় এখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে, এখনো কিছু কিছু আছে কিন্তু অনেক ফুলই নষ্ট হয়ে গেছে, কারণ শীতটা মোটামুটি তো চলেই যাচ্ছে। মনে হয় জানুয়ারি ডিসেম্বর মাসে আসলে পুরো ফুলের বাগান দেখা যেত একদম, আর এটা খুব সুন্দর লাগছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো তোমাদের সঙ্গে একেবারে লঞ্চে গিয়ে দেখা হচ্ছে, কারণ এখনো খাওয়া হয়নি, বাচ্চাগুলো খিদে পেয়েছে, তো চলো একেবারে তোমাদের সঙ্গে লঞ্চে গিয়ে দেখা হচ্ছে। উঠে গেছি, তো এখন এবার বাড়ির দিকে রওনা হলাম, তো এখন এবার লাঞ্চটাও করে নেবো, অনেকটাও বেলা হয়েছে। তো আজকে দুপুরের লাঞ্চ আপাতত দেওয়া হয়েছে ডাল আলু ভাজা, মাছ দিয়ে দিল, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এবার এই খাওয়া দাওয়া হলে এবার যে যার মতন একটু রেস্ট নিয়ে, মানে আর হয়তো দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমাদের সোনাখালি আবার পৌঁছে দেবে, তো ওখানে আবার বাসে উঠবো, তো ওখানে গিয়ে আবার ব্লগ করছি। এখন একটুখানি রেস্ট নেব, দুদিন খুব জার্নি হয়েছে, তো একেবারে তোমাদের সোনাখালি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নৌকার নিচে এরকম শোয়ার জায়গা আছে, তো সেখানে এখন সবাই যে যার মতন রেস্ট নিচ্ছে, কেউ শুয়ে আছে কেউ বসে আছে।
এখন, কারণ যেহেতু আবার একটা জার্নি হবে সেজন্য সবাই এখন রেস্ট নিচ্ছে। লঞ্চঘাট থেকে চলে এসেছি, এই বাসটা করে আমরা যাব। তো এখন সবাই যে যার মতন উঠছে, তো এক্ষুনি 10-15 মিনিটের মধ্যে বাসটা ছেড়েও দেবে। তো ভেতরে মোটামুটি সবাই বসে রয়েছে, আমরা কয়েকজন বাইরে দাঁড়িয়ে রয়েছি। বাস ছাড়লে একেবারে বেরিয়ে যাব। মোটামুটি 3-4 ঘন্টা তো লাগবেই যেতে, রাস্তা যদি ফাঁকা পাওয়া যায়। এখন এখন এই ধাবাটায় দাঁড়িয়েছি, সব ডিনার করে আবার বাড়ি ব্যাক করব। বাস থেকে নেমে আর ভিডিও করা হয়নি, বাড়িতে এসে খুবই ক্লান্তি হয়ে গেছিলো, তো আমি শুয়েও পড়েছিলাম, তাই ভিডিওটা আর এন্ড করা হয়নি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও, এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে, লাগলো ভিডিওটা। সুন্দরবনের এবং প্রকৃতি দেখা সত্যি মানে খুবই ভালো লেগেছে, আমার তো বিশেষ করে খুবই ভালো লেগেছে। তারপর লাস্টে তোমাদের কিছু এক ছবি দিয়ে দিলাম। তো আজকের মতন টাটা।